ओम शिवे यस्य पराभक्तिस्त्यागेऽपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुं शिवानन्द्यं नमाम्यहम्। श्री भगवानेर कृपाय आबार आमरा आज तृतीय दिन समवेत हयेछि स्वामी अपूर्वानंदजी महाराज संकलित शिवानंद बाणी पाठ एवं आलोचनार उद्देश्य निये। आगामी काल नतून बांगला बछर शुरू होच्छे, जे स्थितिर मध्य दिए ये नतून बांगला बचर आसछे सेटी कारुरी अभिप्रेत नय, किन्तु जेहेतु एई घटना क्रम आमादेर हातेर मध्य नेई, अतएव जेटी आमादेर काछे एसेछे सेटिके सानन्दे ग्रहण करे नेवाटार मध्येई सबचेये बेशी विचक्षणता लुकिये थाके। ইদানিং ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে একটি ছোট্ট কার্টুন আসছে। আমরা যারা বাংলা লিখি তারা অনেক সময় পয়লা বৈশাখের বদলে বাংলার এক এবং তারপরে লা বৈশাখ, একলা বৈশাখ এটা লিখে থাকি। অনেকেই বলছেন যে এবছর সত্যি সত্যি আমরা একলা বৈশাখ, একাকী পয়লা বৈশাখ পালন করব। আমার কেন জানি না মনে হয় এটা এক সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। আমরা কখনোই কোনো অবস্থাতে একলা নই। আমাদের হৃদয়ের ভেতরে যে হৃদয় দেবতা বিরাজ করছেন তাকে হয়তো আমরা প্রত্যক্ষ করতে পারি না, তাকে হয়তো তার উপস্থিতি হয়তো আমরা অনুভব করতে পারি না, আমরা বুঝতেও পারি না প্রতি মুহূর্তে তিনি আমাদের সঙ্গে আছেন। কিন্তু এটি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, তিনি কখনোই কোনো অবস্থাতেই আমাদের ছেড়ে যান না। তাই আমাদের এই নতুন যে পয়লা বৈশাখ আসছে সেটি কখনোই একলা বৈশাখ নয়, সেটি সবসময়ের জন্য একটি নতুন বর্ষ নিয়ে আসবে আমাদের। আমরা আশা করব আমরা আরও বেশি নিরোগ হব, আমাদের ভেতরের যে মলিনতা, আমাদের যে কলুষতা যার জন্য আমরা এত বেশি কষ্ট সহ্য করছি, জীবন আমাদের প্রায় কানমূলে বোঝাচ্ছে যে আমরা সঠিক পথে নেই, তার থেকে উত্তরণের পথ খুঁজে পাব। আমরা বিগত দিন যে অংশটি পাঠ করেছিলাম সেখানে প্রশ্ন ছিল, ভক্ত প্রশ্ন করছেন জপ করব কিভাবে, তার কি কোনো বিশেষ নিয়ম আছে। মহাপুরুষ মহারাজ উত্তর দিয়েছিলেন প্রীতির সঙ্গে বারংবার নাম করাই হচ্ছে জপ, তাই করবে এবং করতে করতে আনন্দ পাবে। জপের কোনো বিশেষ নিয়ম নেই, সব সময় চলতে ফিরতে খেতে শুতে শয়নে সপরে জাগরণে সদ্বাবস্থায় জপ করা চলতে পারে। আসল জিনিস হলো প্রেম, যত প্রেম ভরে তার নাম করবে তত বেশি আনন্দের অনুভূতি হবে। তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ, প্রাণে ব্যাকুলতা এলে আর ব্যাকুল হয়ে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফল প্রত্যক্ষ করবে। শিশু যেমন মা বাপের কাছে আবদার করে ঠিক তেমনি করে তার কাছে কেঁদে কেঁদে বিশ্বাস ভক্তি প্রেম প্রার্থনা করো। তিনি জীবন্ত জাগ্রত দেবতা, অতীত পাবন কলি কল্মসহারী, পরম কারুণিক ভক্তবৎসল প্রেমময় প্রভু। খুব তার নাম করে যাও, সর্বাবস্থায় যতটা পারো ততটা জপ তো করবেই, কিন্তু বিশেষ করে সকাল সন্ধ্যায় নিয়ম করে নির্দিষ্ট একই স্থানে বসে জপ ধ্যান করা খুব দরকার, তাই করো। এই প্রশ্নটা আমাদের সব সর্বার, জপ করব কি করে, আমাদের গুরুরা বলে দেন কেমন করে জপ করব, কিন্তু তবু আমাদের মনে হয় যেন একটা স্ট্যান্ডার্ড একটা নিয়মকানুন হলে যেন বড্ড ভালো হয়, যেন একটা ডাইরেক্টিভ যদি না থাকে আমরা বোধ হয় ঠিক মতো নিয়মকানুনভাবে জপ করতে পারি না। মহাপুরুষ মহাজ এক কথায় বলে দিচ্ছেন যে ভগবানের নাম করতে হবে, কিন্তু সেই নামের শর্ত হচ্ছে ভালোবাসার সঙ্গে, প্রীতির সঙ্গে বারবার তার নাম করা, এটি হচ্ছে জপ। এবং বলছে ফল কীরকম, তাই করবে এবং করতে করতে আনন্দ পাবে। বারবার ভালোবাসার সঙ্গে ভগবানের নাম জপ করতে থাকলে আমাদের তার প্রতি ভালোবাসা জন্মায়, আমরা তার থেকে আনন্দ পাব। একটি অপরিচিত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, যত ঘন ঘন আমাদের মধ্যে তার সঙ্গে দেখা হবে
ধীরে 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 তার সঙ্গে সখ্যতা তৈরি হবে। এই ঈশ্বরের সঙ্গে সখ্যতা তৈরি করার মাধ্যম হচ্ছে জপ। এবং কেমনভাবে সখ্যতা তৈরি করব আমরা? ভালোবাসার সঙ্গে সখ্যতা তৈরি করব। যত তাকে ডাকব তত তা হবে। জপের কোনো নিয়ম নেই, নির্দিষ্ট সময় সকাল সন্ধ্যে জপ করা ছাড়া বাকি সব সময় আমরা জপ করতে পারি। খেতে, শুতে, যেতে, শয়নে, সপরণে, জাগরণে সর্বাবস্থায় জপ করা যেতে পারে। পূজনীয় স্বামী গহনানন্দজী মহারাজ স্বামী নির্বাণানন্দজির স্মৃতিচারণ করেছেন। ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ গ্রন্থে এটি গ্রন্থবদ্ধ করা আছে। এটি স্বামী নির্বাণানন্দজির স্মৃতি সভায় পূজনীয় স্বামী গহনানন্দজি তার বক্তৃতায় বলেছিলেন। সেখানে তিনি বলছেন, নির্বাণানন্দজি এমন সবসময় জপ করার অভ্যাস ছিল যে তাকে দেখে মনে হতো তিনি সব কাজ করছেন, কিন্তু মনের একটা অংশ যেন অন্য কোথাও বিরাজ করছেন। আমাদের সমস্যাটা হয় এই, আমরা কাজ করি যখন তখন সব মনটা দিয়ে করি না। মনের একটা অংশ যেখানে আছি তার বাইরে, অথবা ভবিষ্যতে যে কাজটা করব বা খানিক বাদে যে কাজটা করব সেই কাজটার ভেতরে নিহিত থাকে। আমাদের মনের যদি দুটো অংশকে আমরা ভাগ করে নিই, যে কাজটা করছি তার মধ্যে বেশিরভাগ অংশটা এবং খুব সামান্য একটু অংশ যদি প্রতি মুহূর্তে আমরা ঈশ্বরের দিকে দিয়ে দিই, ফলে যখন এই যে মূল কাজটি শেষ হয়ে যাবে তখন ঈশ্বরকে নিরন্তর ডাকার এই যে অভ্যাসটা তৈরি হবে, এটি আমাদের সাহায্য করবে যে সম্পূর্ণভাবে ভগবানকে ডাকতে। আমরা পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম এই সর্বক্ষণ জপ করা যায় কি না। উনি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, তোমরা কি সবসময় কাজ করো? আমরা তো সত্যিই সবসময় কাজ করি না। খুব ভালো করে বলেছিলেন, তুমি তোমার সারা দিনের কাজের সময়টা খুঁটিয়ে 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 লক্ষ্য করবে, তাহলে দেখবে যে কাজের চেয়ে আমাদের অকাজের সময়টাই অনেক বেশি। উনি বলতেন, অকাজের সময়কে কাজে রূপান্তরিত করলেই জপ ধ্যান ভালো হবে। বলছেন কেমনভাবে করতে হবে, যে শিশু যেমন মা বাপের কাছে আবদার করে। শ্রী সারদা মঠের তৃতীয় সংঘাধ্যক্ষা প্রব্রাজিকা, পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজির স্মৃতি কথা এক জায়গায় আছে। তিনি বলছেন, আমি তো ভগবানকে গিয়ে বলি যে আমি তো তোমার নাম করতে চাইছি, তাহলে আমার মন কেন বিক্ষিপ্ত হচ্ছে? আমাদের কিন্তু ঈশ্বর ছাড়া ঘুরে দাঁড়ানোর আর অন্য কোথাও কোনো জায়গা নেই। তাই যদি সাধন বিষয়ে সাহায্য প্রার্থনা করতে হয়, সেটাও ঈশ্বরের কাছেই সাহায্য করাটা অনেক বেশি প্রয়োজনীয়। তাই তিনি বলছেন যে সকাল সন্ধ্যায় নিয়ম করে জপ করতে হবে, নির্দিষ্ট একই স্থানে জপ ধ্যান করা দরকার, এবং বাকি যখন যে অবস্থায় থাকি না কেন সর্বাবস্থায় জপ করা যাবে। এবারে আমরা আজকের প্রসঙ্গতে আসব। আজকের প্রশ্ন, ভক্ত প্রশ্ন করছেন, বড় আশা করে এসেছি যে আপনি আমায় কৃপা করে দীক্ষা দেবেন, আপনি আমায় কৃপা করুন মহারাজ। মহাপুরুষজি উত্তর দিচ্ছেন, বাবা তোমায় তো বলেছি যে দীক্ষা সম্বন্ধে এখনো ঠাকুরের কোনো আদেশ পাইনি। তুমি দীক্ষার জন্য ভেবো না, আন্তরিকভাবে তাকে ডেকে যাও, তোমার প্রার্থনা তিনি শুনবেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন, তোমার দীক্ষা নেবার যখন প্রয়োজন হবে তিনি সব যোগাযোগ করে দেবেন নিশ্চয়। আমিও আন্তরিক প্রার্থনা করছি প্রভুপদে তোমার পূর্ণ বিশ্বাস, পূর্ণ নির্ভরতা, প্রেম পবিত্রতায় তোমার হৃদয়ে ভরে থাক। প্রভু তোমার বিশ্বাস, ভক্তি, প্রীতি দিন দিন বর্ধিত করুন, খুব প্রার্থনা করছি। এই বলিতে বলিতে চক্ষু মুদ্রিত করিয়া খানিকক্ষণ বসিয়া রহিলেন। পরে ভক্তটির মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। ভক্তটিও প্রাণের আবেগে অশ্রু বিসর্জন করিতে লাগল। সে একটু শান্ত হইলে মহাপুরুষটি সস্নেহে নিজের হাতে তাহাকে ঠাকুরের প্রসাদ দিলেন। এটা একটা অদ্ভুত ঘটনা। সেই সময় তখনও মহাপুরুষটি মন্ত্র দীক্ষা দিতেন না, কিন্তু মহাপুরুষটির এমন একটা ব্যক্তিত্ব ছিল যে তার কাছে এসেছে তারাই আন্তরিকভাবে তাকে তাদের
গুরু বা পথপ্রদর্শক হিসেবে মেনে নিয়েছিলেন। এই যে ভক্ত যিনি এসেছেন, আদতে যিনি স্বামী অপূর্বানন্দ, তিনি তখন শঙ্কর মহারাজ, তিনি তখন মহাপুরুষ মহারাজের কাছে প্রার্থনা করছেন। কি পরিষ্কার কনভিকশন! তিনি কিন্তু কোনো রকম কিছু বলছেন না, বলছেন দীক্ষা দেওয়াটা আমরা অনেক সময় মনে করি একটা মন্ত্র আউড়ে দিলেই বোধহয় দীক্ষা হয়ে যায়, আমাদের সাধারণদের যা ধারণা। তিনি বলছেন যে দীক্ষা দেওয়াটা সাধারণ নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণ ঠাকুর কৃপা করে তার তাকে দীক্ষা দেওয়ার আদেশ করলেই তবে হয়। তিনি বলছেন তোমার দীক্ষা নেবার যখন প্রয়োজন হবে তিনি সব যোগাযোগ করে দেবেন নিশ্চয়। আমাদের ভেতরে ক্ষুধা যদি ঠিকমতো তৈরি হয়, ভগবানকে পাওয়ার ইচ্ছা যদি আমাদের ভেতরে ঠিকঠাক মতো জাগ্রত হয়, তবে নিশ্চিত 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 ভগবান আমাদের তাঁর পাদপদ্মে টেনে নেবেন। এবার তিনি প্রার্থনা করছেন, প্রার্থনাটি অপূর্ব, বলছেন প্রভুপদে আমিও আন্তরিক প্রার্থনা করছি। কি প্রার্থনা করছেন? প্রভুপদে তোমার পূর্ণ বিশ্বাস, পূর্ণ নির্ভরতা আসুক। দীক্ষার যে মূল কথাগুলি সেগুলি তিনি আমাদের বলছেন। শ্রীরামকৃষ্ণ বা ইষ্টপদে যদি আমাদের পূর্ণ বিশ্বাস না থাকে, এই বিশ্বাসের আগে একটি পূর্ণ শব্দ যোগ করছেন, আংশিক নয়, খণ্ড নয়, যতক্ষণ না পূর্ণ বিশ্বাস আসছে ততক্ষণ হবে না। আমরা যখন এই কিছুদিন আগে একটা জায়গায় একটা লেখা পড়ছিলাম, সেখানে একটি প্লেন যাচ্ছে এক জায়গা থেকে আরেক দেশে পৌঁছচ্ছে, পথে প্লেনটিতে কিছু আমাদের আবহাওয়ার গোলযোগের জন্য প্লেনটি হয়তো বিপজ্জনক অবস্থায় বিপজ্জনকভাবে উড়ছে। ফ্লাইট কমান্ডার তিনি ঘোষণা করেছেন আপনারা সবাই সিট বেল্ট পরে থাকুন। একটি ছোট্ট ছেলে বসে আছে, সে কিন্তু সিট বেল্ট পরেনি। সে এয়ার হোস্টেস এসে তার কোমরে সিট বেল্টটা পরিয়ে দিল, তার ভেতরে এতটুকু আশঙ্কা নেই। সমস্ত প্লেন জুড়ে যাত্রীরা শঙ্কিত, তারা চিৎকার করছে, তারা প্রার্থনা করছে, কিন্তু এই ছোট্ট বালক নিশ্চিন্তে আকাশ দেখছে জানলা দিয়ে। সবাই জিজ্ঞেস করছে তুমি এমন নিশ্চিন্তে কি করে আছো? ছোট্ট শিশুটি বলল এই প্লেনের যিনি পাইলট তিনি আমার বাবা, আমি নিশ্চিত জানি আমার বাবা আমাকে সঠিক জায়গায় ঠিক মতো নিয়ে চলে যাবে। এইটা হচ্ছে নির্ভরতা, এই বিশ্বাস এবং এই নির্ভরতা। ঈশ্বরের প্রতি যদি এই বিশ্বাস এই নির্ভরতা না তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের সাধক জীবন এগোবে না। ঈশ্বরকে আমরা বাঁধি কি দিয়ে? তিনটি জিনিস, দুটি জিনিস দিয়ে। একটা হচ্ছে প্রেম এবং পবিত্রতা, ভালোবাসা দিয়ে তাকে বাঁধি, আর আমার পবিত্রতা দিয়ে বাঁধি। আমার ভেতরটা যদি পবিত্র না হয়, আমার ভেতরটা যদি পরিষ্কার না হয়, তাহলে আমি কখনোই ঈশ্বরের সঙ্গে একীভূত হতে পারবো না। আমাদের প্রত্যেকের মনের ভেতরে একটা আয়না থাকে, সেই আয়নাটা যদি মলিন হয়ে থাকে, তাহলে সেই আয়নায় ঈশ্বরের মুখ দেখা যাবে না। আয়নাটি পরিষ্কার হয় আমার পবিত্রতা দিয়ে এবং ভালোবাসার সঙ্গে। বলছেন প্রভু তোমার বিশ্বাস, ভক্তি ও প্রীতি দিন দিন বর্ধিত করুন। এটা প্রমাণ করে যে এগুলো একদিনে আসে না, যত চর্চা করা হয় তত তার বাড়ে। মা বলছেন ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে তার থেকে সেই সার বস্তুটা আসে, সেরকম ভগবত তত্ত্ব চর্চা করতে করতে সেই ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জন্মায়। আমরা যত তাকে চিন্তা করব, যত তাকে ভালোবাসব, ধীরে ধীরে সেটি বৃদ্ধি পাবে। এই বলে তিনি সম্পূর্ণ চোখ বন্ধ করে খানিকক্ষণ বসে রইলেন। নীরব প্রার্থনার একটি ভারী সুন্দর ছবি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মহাপুরুষ মহারাজ এই ছেলেটিকে শ্রীমায়ের কাছে পাঠিয়েছিলেন। কি অদ্ভুত ঘটনা আমরা পড়ব। তিনি যখন প্রথম দিন শ্রী শ্রীমায়ের কাছে গেলেন, যখন তিনি গিয়ে পৌঁছলেন, তখন গিয়ে দেখলেন যে একটি ঘোড়ার গাড়ি মায়ের বাড়ির সামনে থেকে চলে যাচ্ছে। তারপরে তিনি বাড়ির ভেতরে ঢুকে জানলেন যে ওই ঘোড়ার গাড়িটিতে শ্রীমা সারদা দেবীর বলরাম বসুর বাড়িতে গিয়েছেন। ওই সারদা দেবী গাড়িটিতে চড়ে বলরাম বসুর বাড়িতে গিয়েছেন, সেদিন আর তার দর্শন হবে না। তিনি হাঁটতে হাঁটতে বলরাম বসুর বাড়ি গিয়ে পৌঁছলেন। পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি
এবং স্বামী তুরিয়ানন্দজির সঙ্গে দেখা করতে। স্বামী তুরিয়ানন্দজির সঙ্গে সকালবেলা দেখা হলো না, বিকেলবেলা যখন দেখা হলো, আমরা সাধারণত কি করি, যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তার সঙ্গে যদি দেখা না হয় সব দোষটা তার ঘাড়ে চাপিয়ে দিই। হ্যাঁ, আমি এত দূর থেকে এলাম, এত কাণ্ড করে এলাম, আর তিনি আমার সঙ্গে একটু দেখা করতে পারলেন না, যেন আর তার কোনো কাজ নেই, শুধু আমার জন্য দেখা করবার জন্য তিনি বসে আছেন। তুরিয়ানন্দজির উপদেশটি ছিল অসীম সুন্দর। তিনি বলছেন যে মা আমাদের ভেতরে তাকে দর্শন করার আকুলতা বৃদ্ধি করার জন্যই তিনি এমন করে লুকিয়ে আছেন। গানে আছেন না, আড়াল থেকে দেখেন পাছে দেখিলে না ডাকে হায়। তিনি যদি সহজলভ্যা হয়ে যান তাহলে আমরা তার মূল্য বুঝতে পারবো না। আমারই কল্যাণের জন্য আমার হৃদয়ে ঈশ্বরকে ডাকার যে ব্যাকুলতা, সেইটি বৃদ্ধি করার জন্য যেন তিনি এরকম লুকিয়ে থাকতেন। এইখানে বলা হচ্ছে এই সময় শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাগবাজারে মুখার্জি লেনে, বর্তমান উদ্বোধন লেনে বাড়িতে ছিলেন। পূজনীয় শরৎ মহারাজও সেখানে আছেন, আর বলরাম মন্দিরে ছিলেন শ্রী শ্রী মহারাজ এবং পূজনীয় হরি মহারাজ। কয়েকদিন মঠবাস করার পর ভক্তটি কলকাতায় শ্রী শ্রী মা ও ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের দর্শন করিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়া মহাপুরুষ মহারাজের অনুমতি প্রার্থনা করিতে তিনি বললেন, নিশ্চয়ই যাবে, খুব যাবে, এত কাছে এলে আর তাঁদের দর্শন করবে না? তোমার মহাভাগ্য যে সময় তারা সকলেই কলকাতায় রয়েছে, এমন সুযোগ বড় হয় না। প্রথমে বাগবাজারে যাবে, মাকে দর্শন করবে, তিনি আমাদের সকলের মা, সাক্ষাৎ জগজ্জননী, ঠাকুরের লীলাপুষ্টির জন্য নরদেহ ধারণ করেছেন, তার অবস্থিতি মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে। মাকে আমরা কেউ বুঝতে পারিনি, তার ভাব এত চাপা তাকে কে বুঝবে, তিনি মোটেই ধরা দিতে চান না, সাধারণ গৃহস্থের ঘরে মেয়েদের মতো থাকেন, সব কাজকর্ম করেন, ভক্ত সেবা যেন তার প্রধান কাজ, কি বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী। ঠাকুর আমায় বলেছিলেন, ঠাকুর আমায় একদিন বলেছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছে আর এই নহবতের মা অভেদ, মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবেন, তিনি প্রসন্ন হলে জীবের ভক্তি মুক্তি সব হয়। কি অপূর্ব শ্রী শ্রী মা সম্পর্কে একটি ছবি তিনি আমাদের সামনে এঁকে দিলেন। মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, মায়ের প্রথম পরিচয় দিচ্ছেন, তিনি আমাদের সকলের মা, মায়ের উপর আমাদের সকলের অধিকার, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। গানে আছে, অঙ্গে দর দর ধরে চবে শ্বেত বিন্দু ঝরে, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। মা আমাদের যেরকমভাবে আমরা যখন জন্মানোর আগে মায়ের গর্ভাবস্থায় থাকি, মায়ের পেটের ভেতরে থাকি, তখন যেরকম তিনি তার সমস্তটা দিয়ে আমাদের ঘিরে রাখেন, এই পৃথিবীতে যখন আসি আমরা ভাবি বোধহয় আমরা একাকী হয়ে গেছি, কিন্তু মা কখনো আলো, কখনো জল, কখনো বাতাস, সব হয়ে আমাদের সবসময় ঘিরে রাখেন, আমরা বুঝতে পারি বা না পারি, তিনি আমাদের সর্বাবস্থায় সব সময়ের জন্য ঘিরে আছেন। তাই বলছেন তিনি আমাদের সকলের মা, সাক্ষাৎ জগজ্জননী। তাহলে তার আসার উদ্দেশ্য কি? বলছেন ঠাকুরের লীলাপুষ্টির জন্য নরদেহ ধারণ করেছেন, শ্রীরামকৃষ্ণের যে লীলা সেটি যেন আমাদের আমাদের মতো সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে দেওয়ার জন্যই তিনি শরীর ধারণ করে এসেছেন। বলছেন তার অবস্থিতি মাত্রই জগৎ ধন্য হয়ে যাচ্ছে, তার উপস্থিতি এতটাই তীব্র যে সে তিনি আসা মাত্রই এই জগৎ যেন পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তাকে বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ তার ভাব এত চাপা, তিনি মোটেই ধরা দিতে চান, তিনি যেন সবসময় একটা ছদ্মবেশ ধারণ করে আছেন। বলছেন সাধারণ গৃহস্থের ঘরের মেয়েদের মতো থাকেন, সব কাজকর্ম করেন, ভক্ত সেবা যেন তার প্রধান কাজ। শ্রী শ্রী মায়ের একটা ভারী সুন্দর শ্রুতি কথা আছে, জয়রামবাটিতে শেষবারের মতো
তার যে জন্মতিথি পালন করা হচ্ছে সেদিনের স্মৃতি। মা সকালবেলায় উঠে স্নান টান করে পূজনীয় শরৎ মহারাজের দেওয়া কাপড়টি পরে বসে পুজো টুজো করে পুজো শেষ হয়ে যাওয়ার পর তার খাটটিতে এসে বসলেন এবং বাতের জন্য তার পাটি একটি ছোট্ট টুলের ওপর তুলে রাখা হলো। ভক্তেরা একে একে এসে ফুল অর্পণ করছেন, মা ঠাকুরের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন এদের সকলের কল্যাণ করো, এদেরকে রক্ষা করো। এরপরে তিনি বলছেন, মঠের সবার হয়ে দাও, রাখালের নামে দাও, তারকের নামে হয় ফুল দাও, শরতের নামে ফুল দাও, প্রত্যেকের নামে নামে ফুল দেওয়ার কথা বলছেন। যিনি স্মৃতিচারক তিনি বলছেন, ফুল দিতে দিতে একবারে ডাঁই হয়ে যাচ্ছে, একবারে উপচে পড়ছে ফুল, সেই ফুল সরিয়ে দিতে দিতেই আবার জায়গাটি পুরো ফুলে পূর্ণ হয়ে গেল। যখন এই মাতৃপূজা শেষ হয়ে গেল, তারপরের একটি অদ্ভুত ছবি আমাদের কাছে তিনি নিবেদন করছেন। বলছেন তিনি একটু পরে দেখছেন মা একটা ছোট বাটিতে কিছু একটা কেটে নিয়ে যাচ্ছেন পুকুর পাড়ে সেটি ধুতে। মায়ের পেছন পেছন স্মৃতিচারক গেলে মা তখন তাকে বললেন যে মায়ের যে ভাতৃবধূ তিনি আসন্ন প্রসবা, আজকে যেহেতু রান্নাবান্না করতে দেরি হবে তাই তার খাওয়ার অনিয়ম করলে চলবে না, তাই তিনি তার জন্য একটু মাছ কেটে নিয়ে যাচ্ছেন, সেই মাছ দিয়ে তিনি ঝোল করে দেবেন, তাই ভাত রান্না হয়ে গেলে যেন তিনি নির্দিষ্ট সময় তার খাবারটি খেতে পারবেন। যিনি স্মৃতিচারক তিনি অবাক হয়ে যাচ্ছেন, এই মা যিনি এতজনের পূজা গ্রহণ করছেন আবার তিনি সহজ স্বাভাবিক সাধারণ, কোনো অবস্থাতে তিনি তার ঐশ্বরিক ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের কাছে কখনো প্রকাশ করেননি। ঠাকুরের একটি স্মৃতিচারণ করছেন পূজনীয় মহাপুরুষ মহারাজ। ঠাকুর তাকে বলেছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছেন অর্থাৎ মা ভবতারিণী, আর এই নহবতের মা অর্থাৎ শ্রীশ্রী মা, এরা অভেদ। মাকে প্রণাম করে তার কাছে কি প্রার্থনা করতে হয় আমাদের? ভক্তি আর বিশ্বাস। তার শ্রীপাদপদ্মে যেন আমাদের ভক্তি হয়, তার কাছে প্রার্থনা করতে হবে আমাদের ভক্তি আর বিশ্বাস, যেন তার শ্রীপাদপদ্মে আমাদের ভক্তি হয়, বিশ্বাস হয় তার শ্রীপাদপদ্মে, তার প্রতি যেন ভালোবাসা হয়, আর তিনি প্রসন্ন, তার প্রসন্নতা প্রার্থনা করতে হয়। কারণ তিনি প্রসন্ন হলে আমাদের জীবের ভক্তি মুক্তি সব হবে। এরপরে মহাপুরুষ মহারাজ বলছেন, উদ্বোধনের শরৎ মহারাজ রয়েছেন, মায়ের মহাবীর সেবক, তাকেও দর্শন করবে, তাকে বললেই তিনি মায়ের দর্শন করিয়ে দেবেন। শরৎ মহারাজের কথা বলছেন মায়ের বীর সেবক। বীর অর্থে এই যে তিনি ঢাল তরোয়াল নিয়ে নয়, মা নিজে বলছেন সবাই পারে না, বলছেন যেখানেই ছাতা ধরার দরকার হয় সেখানে শরৎ বাসুকীর মতো ছাতা ধরে। জগজ্জননী আদ্যাশক্তির মুখ থেকে তার সম্বন্ধে এমন কথা বেরোচ্ছে। এরপরে বলছেন যে এরপরে মায়ের আশীর্বাদ নিয়ে বলরাম মন্দিরে যাবে, সেখানে মহারাজ রয়েছেন, হরি মহারাজ আছেন, তাঁদের কাছে গিয়ে আমার নাম করে বলবে যে মঠ থেকে আমি তোমায় পাঠিয়েছি তাঁদের দর্শন করতে, তারা খুব আশীর্বাদ করবেন। মহারাজ হলেন ঠাকুরের সাক্ষাৎ মানুষ পুত্র, তাঁর আশীর্বাদ পেলে মনে করবে যে ঠাকুরই তোমায় আশীর্বাদ করছেন, ঠাকুরের আধ্যাত্মিক শক্তি এখন তার ভেতর দিয়ে জগৎ পাচ্ছে। হরি মহারাজ যেন সাক্ষাৎ সুখদেব, মুক্তিমান বেদান্ত স্বরূপ ব্রহ্মজ্ঞ পুরুষ, এরা স্থূল শরীরে যতদিন আছেন ততদিন মানুষ এদের দর্শন পবিত্র সঙ্গ আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে যাবে, এরপর এরা ধ্যানগম্য হয়ে যাবেন, তখন ধ্যান বলে অতি কষ্টে এদের দর্শন পেতে হবে, এবারও শুভ সময়, খুব শ্রদ্ধা ভক্তি সহকারে এদের দর্শন করবে। এই যে কদিন মঠে রইলে ঠাকুরের স্থানে গঙ্গা তীরে এত সাধু মহাত্মাদের সঙ্গ করলে এসবই ধ্যান করবে, তাতে চিত্ত শুদ্ধ হবে, তোমার ভাগ্য ভালো। পূজনীয় মহারাজ এবার তাকে পাঠাচ্ছেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে। ব্রহ্মানন্দজি সম্পর্কে বলছেন যে তিনি শ্রীরামকৃষ্ণের মানস পুত্র, শ্রীরামকৃষ্ণের কৃপা যেন ব্রহ্মানন্দ শরীর দিয়ে জগতের কাছে পৌঁছচ্ছে। স্বামী তুরিয়ানন্দজি সম্পর্কে তিনি বলছেন
তিনি যেন শুকদেবের মতো সদাসর্বদা ঈশ্বরীয় ভাবনায় ডুবে আছেন। বলছেন, এরা স্থূল শরীরে যতদিন আছেন ততদিন এদের দর্শন, পবিত্র সঙ্গ এবং আশীর্বাদ পেয়ে মানুষ ধন্য হবে। আমরা অনেক সময় অনেক জায়গায় বেড়াতে যাই, ভালো ভালো জিনিস দেখি, ফিরে এসে কাজের কর্মে ভুলে যাই। রবীন্দ্রনাথের একটি লেখা আছে যেখানে তিনি হিমালয় ভ্রমণ করে ফিরে এসেছেন, বাড়ি ফিরে এসে অনেককে বলছেন, একটা সময় বলতে 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 তিনি লক্ষ্য করলেন যে তিনি যা দেখে এসেছেন এবং নানাজনকে বলবার সময় তার মনের রং তাতে লাগতে লাগতে এখন যে ছবিটি হয়েছে, যেটা তিনি দেখে এসেছেন তার থেকে অনেক ফারাক হয়ে গেছে, সেটি যেন তার মনের রঙে রঙিন হয়েছে। এটি দুটো দিক আছে, একটা হচ্ছে সত্য বস্তু থেকে সরে এলো, এটা যেমন একটা, আর দুই হচ্ছে যা দেখে এসেছি তা আমার মনের রঙে রঞ্জিত করে এক নতুন জগৎ সৃষ্টি করা। বলছেন তাই, এই যে আমরা যা দেখে গেলাম এই গঙ্গা তীর, সাধুদের জীবন, এইগুলিকে দিনের পর দিন চিন্তা করতে হয়, দিনের পর দিন ভাবতে হয়, এই স্মৃতিকে জাগিয়ে রাখতে হয়। আমরা সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের স্থূল সঙ্গ করিনি, এমনকি শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ বা অন্যান্য সন্ন্যাসী ও গৃহী পার্ষদের সঙ্গ করিনি, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এদের স্থূল সঙ্গ যারা করেছে তার বর্ণনা তারা রেখে গেছেন তাদের লেখায়, তাদের জীবন স্মৃতিতে। এই জীবন স্মৃতি, এই লীলাগুলিকে যদি বারবার আমরা পড়ি, এগুলিকে বারবার যদি ধ্যান করি, দেখবেন কখন এটি আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। আমরা হয়তো যে ঘটনা ঘটেছে তারও শতবর্ষ পরে তাকে স্মরণ করছি, কিন্তু আমার কল্পনার রঙে সেই সাদা কালো ছবিগুলো কখন রঙিন হয়ে উঠেছে, কখন বাংময় হয়ে উঠেছে আমরা নিজেরাও বুঝতে পারব না। এবং এটাই ধর্ম জীবনের মূল কথা, প্রতি মুহূর্তে সেই ধর্মীয় ভাবকে নিজের ভেতরে জেগে থেকে নিজের যে মানসিক অবস্থা তার মানোন্নয়ন। আজকের মতো আমরা এখানে শিবানন্দ বাণীপাঠ শেষ করছি। আগামীকাল নতুন বাংলা বছর শুরু হচ্ছে, জগজ্জননী আত্মা শক্তি মহামায়ের কাছে প্রার্থনা, নতুন বছরে আমাদের এই যাবতীয় যা কষ্ট সেগুলি দূরীভূত হোক, আমরা যেন নতুন মানুষ হয়ে উঠতে পারি। মায়ের কাছে প্রার্থনা, ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎস, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।